আচ্ছা মাঝে মাঝে এমন হয় না যে তুমি কেমনে পড়তে হবে সবই জানো, সব ম্যাটেরিয়ালস রেডি আছে তোমার হাতে, সব আছে পড়াশোনা করার, প্লাস পড়াশোনা ভালোমতো করার জন্য যত সাপোর্ট দরকার এভরিথিং আছে, বাট ক্যান জানি প্ল্যানও আছে, এভরিথিং আছে, সবই জানো, সব গোছানো, তাও ক্যান জানি পড়তে ইচ্ছে করে না, এমন হয় না? এটার কিন্তু একটা সমাধান আছে। আমি কেমনে এই প্রবলেমটা সমাধান করতাম বা আমি কোন লাইফ একটা অ্যাপ্লাই করতাম এটা তোমাদের সাথে এই ভিডিওটাতে কুইক শেয়ার করি। মেবি তুমি এসএসসির পরীক্ষার্থী কিংবা এইচএসসির পরীক্ষার্থী কিংবা তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট কিংবা হোয়াট এভার, যে কোনো একটা কিছুর তুমি ক্যান্ডিডেট, তুমি হচ্ছে যে মুহূর্তে তোমার পড়তে ইচ্ছে করবে না, তুমি বুঝতেছো যে আমার পড়া দরকার, অ্যান্ড পড়া যে হচ্ছে না এটা নিয়ে তুমি স্ট্রেসড হচ্ছ, পেইন খাচ্ছ, বাট স্টিল পড়তে পারতেছো না, তার মানে পড়াটা যে ইম্পর্টেন্স এটা তোমার সাবকনশিয়াস মাইন্ড অলরেডি জানে, ঠিক আছে? এটাকে বুঝাইতে হবে না, জাস্ট এখন তোমার একটা ট্রিগার দরকার, ট্রিগার, যে ট্রিগারটাতে প্রেস করলে তুমি জাস্ট কুত্তার মতো পড়তে পারবা। সরি, কুত্তাকে ডিসরেসপেক্ট করলাম, হোয়াট এভার, জাস্ট অ্যানালজি দেখাইলাম। আচ্ছা ট্রিগারটাকে, ট্রিগারটা হচ্ছে তুমি এসএসসি এক্সাম দিবা, জাস্ট চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য চিন্তা করবা এসএসসি এক্সামের রেজাল্টটা যখন দিবে, যেই মুহূর্তে তোমার ফোনে এসএমএসটা আসবে বা তুমি ওয়েবসাইটে চেক করবো, ওই মুহূর্তে তোমার, তুমি যদি ভয়ঙ্কর রকমের ভালো একটা রেজাল্ট করো, তোমার আম্মু আব্বুর অনুভূতিটা কী হবে, তোমার ভাই বোনের অনুভূতিটা কী হবে, বা তোমার খুব কাছের মানুষটার, কারো আব্বু আম্মু না থাকতে পারে, ভাই বোন না থাকতে পারে, বা তোমার খুব কাছের মানুষটা, বা তোমার শুভাকাঙ্ক্ষীদের, তোমার টিচার্স, তোমার খুব কাছের কিছু মানুষ, খুবই প্রিয় মানুষ, এবং তোমার নিজের যে অনুভূতিটা হবে, ওই অনুভূতিটা ওই কয়েক মুহূর্তের জন্য, রেজাল্টটা জানার ঠিক নেক্সট পাঁচ মিনিটের জন্য কী হবে, এইটা জাস্ট চোখ বন্ধ করে উপভোগ করো, একটু চিন্তা করার চেষ্টা করো, একটু এখনই ফিল করার চেষ্টা করো, যদি ভালো রেজাল্ট হয় ওই অনুভূতিটা কি ভয়ঙ্কর রকমের স্যাটিসফাইং একটা অনুভূতি হবে, ওই টেস্টটুকু এখনই নেওয়ার চেষ্টা করো, যদি নিতে পারো দেখবা তুমি জাস্ট ভয়ঙ্কর রকমের ট্রিগার হয়ে গেছো, তোমার পুরো বডিতে অ্যাড্রিনালিন রাশ হবে, দেখবা তোমার গায়ের পশম দাঁড়ায় যাবে, এই যে আমার গায়ের পশম এখন দাঁড়ায় যাচ্ছে, ঠিক আছে? সো যখন এটা চিন্তা করবা জাস্ট ইনস্ট্যান্ট একটা ট্রিগার পাবা, বুস্ট পাবা, অ্যান্ড তখনই পড়তে বসতে পারবা। সাথে অ্যাট দ্য সেম টাইম তুমি এটাও চিন্তা করবা, যদি ওই মুহূর্তে তোমার ফোনের রেজাল্টটা আসলো, ওয়েবসাইটে গিয়ে দেখলা তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট হওয়ার কথা ছিল ওইটা হয় নাই, কিংবা তার চেয়ে বাজে হয়েছে, তুমি ওই মুহূর্তে তোমার আম্মা আব্বাকে গিয়ে কী বলবা, তোমার নিজেকে কী বলবা, নিজেরটা নয় মানা নিলা, নিজের লাইফ জাহান্নামে যাক, তোমার আম্মা আব্বাকে কী বলবা, তোমার ভাই বোনকে কী বলবা, তোমার ফ্যামিলিকে কী বলবা, তোমার আশেপাশের শুভাকাঙ্ক্ষীদেরকে কী বলবা, এই যে একটা তোমার বাজে একটা সিচুয়েশনে তুমি পড়বে, ওই সিচুয়েশনটার কথা চিন্তা করো, তুমি দেখবে একটা ভয়ে হইলেও তুমি পড়তে পারবে, দুইটা সিচুয়েশনে চিন্তা করবা। এখন আগে থেকে বলে রাখি, যদি কোনো কারণে কারোর রেজাল্ট খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে নেক্সট আবার কোনো একটা স্টেজে গিয়ে সেটা কাভার আপ করে ফেলা যাবে, বাট আমার হাতে এখন সুযোগ থাকতে কেন আমি এই স্টেজটাতেই আমার সর্বোচ্চ আউটকামটুকু আমি অ্যাচিভ করবো না, তাই না? সো এটা চিন্তা করার দরকার নেই যে এখন খারাপ করলে নেক্সট ভালো করা যাবে, হ্যাঁ খারাপ যদি হয়ে যায় সেক্ষেত্রে অন্য কথা, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করলে, এভরিথিং দিলে, ডেডিকেশন দিলে, তারপর খারাপ হয়ে গেছে অন্য কথা, বাট তুমি আগে থেকে জেনে শুনে যদি খারাপ করো, দিস ইজ নট ওকে, ঠিক আছে? যেহেতু ইনাফ সময় আছে, এই টেকনিকটা কাজে লাগাও, ইনশাল্লাহ দেখবা যখনই মনে হবে পড়তে পারতেছি না, সবই গোছানো আছে, পড়তে পারবা। অ্যান্ড চ্যানেলে কিন্তু কেমনে সারাদিন এনার্জেটিক থাকতে হয়, ফোকাস থাকতে হয়, এটার উপর একটা ভিডিও গেছে, আমি ডিসক্রিপশন এবং কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে দিবো। জাস্ট মোটিভেটেড হলে কিন্তু ইনাফ না পড়াশোনা করার জন্য, তোমাকে একটা সিস্টেম, সাস্টেইনেবল সিস্টেম ডেভেলপ করতে হবে, বেশ কিছু হ্যাবিটস ডেভেলপ করতে হবে, যে হ্যাবিটসগুলো ডেভেলপ করলে আমরা প্রত্যেক দিন ডেইলি বেসিসে হার্ডওয়ার্ক করে ডেডিকেটেড থেকে, ডিসিপ্লিন থেকে আমাদের গোলসগুলো অ্যাচিভ করে ফেলতে পারি, ঠিক আছে? সো জাস্ট আমি যে এখন এই ভিডিওটাতে যে হ্যাকটা শেয়ার করলাম, এটা হচ্ছে বেসিক্যালি কেমনে মোটিভেটেড থাকবা, কেমনে নিজেকে ট্রিগার করবা এটার, বাট ট্রিগার দিয়ে কিন্তু তুমি খুব বেশি দূর যাইতে পারবা, ট্রিগার তোমাকে জাস্ট স্টার্ট করাই দিবে। একটা কোট আছে, মোটিভেশন স্টার্টস ইউ অ্যান্ড ডিসিপ্লিন কিপস ইউ গোয়িং, সো আমি ডিসিপ্লিন কেমনে থাকবো এটা ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেবো, দেখে নিও। হ্যালো হাফেজ। হে, কি খবর? আচ্ছা, এমন কি কোনো কোর্স আছে যেটাতে এসএসসি লাইফের পড়াশোনাটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার জন্য যা যা দরকার লাগে সব কিছু আছে? আছে, কিন্তু আমাদের অ্যাচ কোর্সে আছে, আমাদের এসএসসি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংরেজি ফার্স্ট সেকেন্ড, বিজিএস, ইসলাম, আইসিটি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওমেট্রি, এগুলো তো অবশ্যই এই সব সাবজেক্টের কনসেপ্ট ক্লাস পাচ্ছ, তারপর সেই কনসেপ্ট ক্লিয়ার করার পর এক্সামে কোশ্চেন কমন পাওয়ার জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ, দেন তোমরা যদি ম্যাথে আরও অ্যাডভান্সড হতে চাও পাচ্ছ ম্যাথ ক্লাস, শুধুমাত্র জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের না, ফিজিক্স এবং কেমিস্ট্রিরও, এবং সাথে তোমরা কিন্তু আমাদের কিউএনএ বেস্ট সেলিং যে বুকটা আছে
কিউনে এসএসসি সাজেশনটা পেয়ে যাচ্ছ, এই সব কিছু জিনিস কিন্তু তোমরা এই একটা কোর্সে পেয়ে যাচ্ছ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা এসএসসি শেষ করার পর কলেজ অ্যাডমিশনের জন্য যে ক্লাসগুলো দরকার সেগুলো কিন্তু এটাতে পেয়ে যাবা। নটর ডেম, হলি ক্রস, সব কিছু একটাতে পেয়ে যাচ্ছ। সো আর দেরি কেন, কোর্সে এখনই এনরোল করে ফেলো, ডেসক্রিপশনে এবং কমেন্টে সব কিছু দেওয়া আছে।